18 দলের হরতালে গাজীপুর সহ ঢাকার আশপাশে বিভিন্ন স্থানে ক্রিকেটারদের দেয়া আগুনে ঝলসে গেছে শিশু সহ অন্তত 8 জন। এদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন ডিএমপি কমিশনার। এ সময় আহত রোগীর স্বজনদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন ঢাকার পুলিশ কমিশনার। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজির আহমেদ বলেন, সভা সমাবেশ করা প্রতিটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার, কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যা, জানমালের ক্ষয়ক্ষতি কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির আশ্বাস পেলেই আগে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। আমরা প্রত্যাশা করব যারা এই ধরনের হীন জঘন্য অপরাধে লিপ্ত তাদের মধ্যে এবং যারা এর পিছনে স্পন্সর করছেন, ন্যূনতম যদি মানবিক বোধ সঞ্চারিত হয় তাহলে জাতিকে এই দৃশ্যগুলো দেখতে হবে না। সমগ্র জাতির উচিত এই নগণ্য গুটিকয়েক ক্রিমিনাল সন্ত্রাসীর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা। কেটে খাওয়া মানুষ, গার্মেন্টস কর্মীকে যারা এইভাবে হত্যা করতে চায়, যাদের কোনো অপরাধ নাই, এবং এই দেশের যে সমস্ত বিরোধ রয়েছে, যে বড় এই বিরোধে যাদের কোনো স্টেক নাই, তাদেরকে যারা হত্যা করে এই সমগ্র সমাজ একত্রিত হয়ে এই লোকগুলোকে খুঁজে বেছে বের করে এনে এর থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে। ডিএমপি কমিশনার বলেন, হরতালের নামে নগরীতে নৈরাজ্য সৃষ্টি করে গুটি কতক মানুষ, যাদের শনাক্ত করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকেরই কর্তব্য, এজন্য জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশ কমিশনার। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা।